গেছি আলাইকুম সবাইকে আমি নায়ক বলতে চিনতাম শাহরুখ খান সালমান খান কিংবা সাকিব খানকে কিন্তু এই কয়েকদিনে আমার কাছে নায়কের সংজ্ঞা বা কারা নায়ক সেটাই পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি নায়ক বলতে বুঝি ব্যারিস্টার সাইদুল ইসলাম সুমন বা শায়ক আহমেদুল্লাহ তাসরিফ খান ভাই বা এছাড়াও তাহিদ আফ্রিদি ভাই কিংবা ফ্রি মোশনের যে ফিরোজ হাসান ভাই রয়েছে বা ফারাজ করিম চৌধুরী এরা হচ্ছে আমার কাছে বর্তমানে নায়ক কারণ লাস্ট কয়েকদিনে আমি যখন দেখছি যে এই ব্যারিস্টর সুমন যাকে নিয়ে আমি প্রচুর টোল দেখতাম যাকে নিয়ে বলা হয়েছে যে ফুটবল খেলছে কিংবা সে ফুটবল খেলার জন্য বা তার একাডেমির জন্য তেরোটা গরু বিক্রি করে দিবে তাকে নিয়ে প্রচুর মানুষজন ট্রোল করত কিন্তু লাস্ট কয়েকদিন আমি দেখতেছি সে একটার পর একটা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে যায় এমনভাবে বলতেছে যে আমি দরকার হইলে নিজের জমি জমা সে হচ্ছে বিক্রি করে দিবে আর সে যেখানে পাড়া দিচ্ছে সেই জায়গার একটা মানুষ না খেয়ে থাকবে না মানে আমি ভাবছি কিরে ভাই এই লোকটা আগে ভিন্ন জায়গায় ভিডিও ভিডিও বা যেখানে যেখানে পারে পারে সেখানে সেখানে লাইভ করে করে বানানো শুরু কিন্তু আপনি বুঝতে পারতেন যে যে কি ভয়াবহ লেভেলের তার সাহস তিনি বলতেন যে আমি যেখানে পাড়া দিচ্ছি সেখানে একটা মানুষকে না খেয়ে থাকতে দিব না তো এই মানুষটা কিন্তু আমার কাছে বর্তমানে হিরো কিন্তু এই যে তাসরিফ খান ভাই যে রয়েছে আমি তার একটা গান যদি অনেক ফেমাস সেই গানটা আমি তেমন একটা বাতাগে গায়ক হিসাবে তেমন একটা চিনতাম না বাট লাস্ট কয়েকদিনে তিনি যেভাবে একটার পর একটা জায়গায় যাচ্ছেন বা আমার বয়সে বা আমার চেয়ে হয়তো বা বয়সে কয়েক বছরের বেশি বড় হবেন তো তিনি যে অসাধারণ কাজগুলো করছেন ব্যারিস্টার সাইদুল ইসলাম সুমন তিনিও প্রায় তিন দিন আমি দেখলাম দেড় কোটি টাকার বেশি কালেকশন করেছেন তাসরিফ খান ভাইও হচ্ছে একেবারে সেনাবাহিনীর সাথে মিলে এখন কাজ করছেন আমি লাস্ট কয়েকদিন আপডেট দেখছিলাম এরা এত অসাধারণ লেভেলে কাজ করছে যেমন শায়ক আহমেদুল্লাহ যিনি রয়েছেন যিনি চমৎকার ইসলামিক কন্টেন্ট বানান তিনি প্রায় সাতশো মেট্রিক টন তার যে আসুন্না ফাউন্ডেশন আছে যেটাকে তিনি লিড দিচ্ছেন তো তিনি তার মধ্যে সাতশো মেট্রিক টন এই খাবারের ব্যবস্থা করেছেন যারা এই বন্যার্থ রয়েছে তাদের জন্য এছাড়াও আপনি যদি দেখেন তারা আমি একটু আগে পোজ দেখছিলেন যে বিশ হাজারের বেশি মানুষকে তারা হচ্ছে সহযোগিতা করবে তার কি ইন্টারেস্টিং ব্যাপার যে ইউটিউবার যে তহিদা ফ্রিদে ভাই আছে যার কন্টেন্ট নিয়ে বা তাকে নিয়ে প্রচুর আলোচনা সমচার রয়েছে তার একটু আগে একটা ভিডিও আমি খেয়াল করছিলাম তিনি বলছিলেন যে তিনি তার ফেসবুক ইউটিউবার যত ইনকাম রয়েছে তার যতগুলো ইনকাম রয়েছে সবগুলো বন্যার্থ মানুষদের ঘর বাড়ি তৈরি যেই মানুষগুলো বন্যার্থ মানুষরা যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের ঘরবাড়ি তিনি তৈরি করে দিবেন এমনকি তারা তো প্রচুর মানুষকে সাহায্য করছেন এছাড়া আমরা ফ্রি মোশন বাইকে চিনি যিনি আমি সবসময় দেখি যে গরিব দুঃখী মানুষ বা অর্থাৎ ফিরোজ হাসান ভাই তিনি গরিব দুঃখী মানুষকে সবসময় সাহায্য করে থাকেন তো তিনিও কিন্তু হচ্ছে চমৎকার ভাবে কাজ করছেন এছাড়া আরেকজনের কথা না বললেই না ফারাস করিম চৌধুরী ভাই যিনি এমপি পুত্র চট্টগ্রামের রাওজানের এমপির ছেলে সো সচরাচর আমরা এমপির ছেলে বা অন্য মানুষদেরকে কেমন ভাবে চিনি তো সেটার পুরো উল্টো তিনি তাকে বলা যায় যে একেবারে আমি দেখছি তিনি তো সবসময় রাওজানের জন্য কাজ করে যান সেইটা তো আমরা দেখি এখন সিলেট সুনামগঞ্জের জন্য তিনি অসাধারণভাবে কাজ করতেছেন শুধুমাত্র এই মানুষগুলোই না এছাড়াও আমি অনেকের নামই বলতে পারতেছি না কারণ বুঝতেই পারছেন যে এরকম কয়েকশো মানুষের নাম আমার পড়তে হবে যেহেতু এরা ফ্রন্টলাইনে একেবারে বড়সড় আকারে কাজ করতে এদের নাম মেনশন করলাম এছাড়া আমি দেখছিলাম যে আমার এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে টাকা পয়সা তুলছে তারাও হেল্প করতে চলে যাচ্ছে কিংবা বিভিন্ন ফাউন্ডেশন বিদ্যানন্দ থেকে শুরু করে যতগুলো ফাউন্ডেশন আছে আমি প্রত্যেকেরই অসাধারণ কাজ দেখছি তো তাদের কাছ থেকে আমার পক্ষ থেকে তাদেরকে বিশাল একটা স্যালুট আর যে মানুষগুলো কাজ করতেছেন ভাই আমি লিটারেলি বলতেছি আমি যখন এই যে ব্যাস্টার সুন খান কিংবা ফ্রি মোশনের যে ভিডিওগুলো রয়েছে বা ফারাজ করিম চৌধুরী ভাই তহিদা ফিদে ভাই এদের ভিডিওগুলো যখন দেখতেছি আমার কাছে মনে হচ্ছে মানে আমি একেবারে বিছানা থেকে লাফ দিয়ে উঠে হচ্ছে দাঁড়াই যে এরকম একটা অবস্থা এই পরিমাণে স্পার্ক আমি ফিল করতেছি আসলে আমি বললাম তো যে মোটিভেশনাল অন্য ভিডিও আমার দেখা লাগতেছে না আমি এদেরকে দেখে এদের কাজকর্ম লাস্ট কয়েকদিন দেখলাম যে পানির মধ্যে দাঁড়ায় ভিডিও করতেছে তারা হচ্ছে একেবারে নৌকার মধ্যে ঘুমাচ্ছে এরকম একটা অবস্থা আমি সত্যি বলতেছি ভাই আপনাদেরকে আসলে আসলে সেলুট মানে আমি বলবো যে আপনারা খুবই অসাধারণ কাজ করতেছেন মানে আমার একেবারে হাঁক দিতে ইচ্ছা করতেছে আমার মানে এই লেভেলে ভালো লাগতেছে এই মানুষগুলাকে সো মানে ওই আর কি একেবারে আমার হৃদয় হচ্ছে জিতে নিছেন আপনারা আমি যদি পারতাম আপনাদের কাছে আনাস্তা বা ট্রিট যাই হোক সেটা দিতাম যদিও সেটা সম্ভব না সো আমার পক্ষ থেকে মন থেকে দেওয়ার এবং আপনারা যাতে সারা জীবন একটা কথাই বলতে পারি সারা জীবন উপরালা জানি কখনোই আপনাদেরকে কোনো ভাতের কষ্ট না দেন বা খাবারের কষ্ট না দেন এই যে মানুষ যে যখন দূর দিনে রয়েছে বা মানুষ যখন কষ্ট করতেছে এই টাইম নিয়ে যেমনি আপনারা আগে গেছেন আপনাদেরকে যাতে জীবনে কখনো এই কষ্টটা যাতে না করতে হয় আর আপনারা সবসময় সুস্থ থাকেন সেই দোয়াটা থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম